প্রচলিত গল্প দেওয়ালের ছবি। অনেক অনেক দিন আগের কথা, সেকালে আমাদের দেশ ছিল ঘন বন। আমরা তখন বনের ধারে এক গাঁয়ে থাকতাম, চাষ করতাম, বনে শিকার করতাম। সে ছিল বড় সুখের দিন। কোথায় হারিয়ে গেল সেসব দিনগুলো? সেইকালে বনের ধারে গাঁয়ে থাকতো এক শিকারী। সে সব সময় বনে বনে ঘুরত। তার ছিল না কোনো ভয় ডর, উল্টে বনের পশু পাখিরাই তাকে দেখে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত। এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকত তীর ধনুক গুলতি। সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় সে, আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘোরে। গাছের ফল খায়, পাখি শিকার করে বনেই রান্না করে খায়। বড় আনন্দে থাকে সে। একদিন এক বাঘের সঙ্গে দেখা হলো, দুজনেই খুশি। অনেকক্ষণ কথাবার্তা হলো, দুজনে খুব বন্ধু হয়ে গেল। প্রায় প্রতিদিন দেখা হয়, খুব ভাব দুজনের। একদিন শিকারি বলল, বন্ধু অনেক দিন হয়ে গেল, দুজনে খুব বন্ধু হয়ে গেলাম। তাহলে চলো একদিন আমার বাড়িতে, আমার খুব ভালো লাগবে। বাঘ বলল, ইয়ার এমন কি, যাওয়াই যায়, চলো এখনই যাই, বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি। দুজনে রওনা দিল বনের পথে। বন পেরিয়ে মাঠ, মাঠের পাশে ফসলের জমি, তার পাশেই শিকারির বাড়ি। ছোট্ট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর, চোখ জুড়িয়ে যায়। বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেতে বসে পড়ল। আহ কি আরাম! শিকারি লোটায় করে পুকুরে জল এনে দিল। বাঘ জিভ দিয়ে চেটে চেটে লোটার জল খেল। বন্ধুর দিকে ডগর চোখে চেয়ে রইল। বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেল। উঠে ছবির কাছে গেল, দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে। তার হাতে তীর ধনুক, আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ। শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে। শিকারি খুব মজা পেয়েছে। সে বলল, আমার ঠাকুরদা মস্ত শিকারি ছিলেন, দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন। ঠাকুরদা বাঘ, নেকড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, মস্ত শিকারি ছিলেন। আমার বাবাও মস্ত শিকারি ছিলেন, আমিও তাই। বাঘ হাই তুলে বলল, ছবিটা এঁকেছে কে? আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারি ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তা এটা কি মানুষের আঁকা? কি যে বলো বন্ধু, আমার বাবা তো মানুষই ছিলেন। আমার বাবা তিনি, মানুষ ছাড়া আর কি হবেন? বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে বলল, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় সুমি দিদি। বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা এক্ষুনি কমেন্টে জানাও।
ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আরে ও বন্ধু, ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তো? আর যদি না করে থাকো কোনো অসুবিধা নেই, এখনই করে নাও। নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করো আর তারপরেই পাশে চলে আসবে একটা বেল বাটন, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নাও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।